ব্র্যান্ডের পণ্য কেনায় মানুষের ঝোঁক বাড়ছে, তবে এখনো খুচরা বেচাকেনা বা রিটেল মার্কেটের 97% রয়ে গেছে ব্র্যান্ডের বাইরে। আগামী 5 বছরে মোট বাজারের অন্তত 10% দখলে নিতে চায় ব্র্যান্ডগুলো। তবে এর জন্য ক্রেতার চাহিদা বুঝে পণ্য ও সেবার মান উন্নয়নে গবেষণা খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। আর উদ্যোক্তারা বলছেন ব্র্যান্ডের প্রসারে বড় বাধা ভ্যাট কাঠামো। সাজাত হোসেনের রিপোর্ট। কাঁচা মাছ এখন শুধু কাঁচা বাজারেই নয়, দেখা মেলে কাঁচে ঘেরা সুপার শপেও। টাটকা শাকসবজি এমনকি সব ধরনের মাংসও কেনা যায় এখান থেকে। সেই সাথে প্যাকেটজাত খাবার, প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে গৃহস্থালী প্রায় সব পণ্যই পাওয়া যায় দেশব্যাপী ছড়িয়ে থাকা স্বপ্নের 125টি আউটলেটে। শুধু স্বপ্নই নয়, আগরা, মিনাবাজার কিংবা ডেইলি শপের মতো দেশে গড়ে উঠেছে বেশ কয়েকটি ব্র্যান্ড। নির্দিষ্ট দামে এক জায়গা থেকে সব পণ্য কেনা যায় বলে এসব দোকানে ক্রেতাদের আনাগোনাও বাড়ছে। এখন কিন্তু মেয়েদেরকে বাজার করতে হয়, সো মেয়েদের বাজার করার জন্য সেফ জায়গা কিন্তু ছিল না, সো সুপার মার্কেট কিন্তু ওই জায়গাটাতে এসছে, বাসার কাছে একটা সেফ জায়গা যেখানে মেয়েরাও বাজার করতে পারে। প্লাস তারা যে টাইম সেভ করে এটা কিন্তু তারা নিজেরাই বুঝতে পেরেছেন যে একটা সুপার মার্কেটে আপনি যদি যান একসাথে অনেক কিছু কিনে ফেলতে পারেন, ইটস সেফ। তার পাশাপাশি যেটা এসছে সেটা হচ্ছে যে ফুড সেফটি। শুধু ভোগ্যপণ্যই নয়, পোশাক কিংবা জুতার মতো ফ্যাশন পণ্য কেনার ক্ষেত্রেও এখন অনেকের প্রথম পছন্দ হয়ে উঠেছে ব্র্যান্ড শপগুলো। আরং, বাটা, অ্যাপেক্সের মতো পুরনো ব্র্যান্ডগুলো এরই মধ্যে সফল হয়েছে ক্রেতার আস্থা অর্জনে, যা উৎসাহী করে তুলছে উদ্যোক্তাদের, তাই বাজারে আসছে নতুন নতুন ব্র্যান্ড। যদিও এর মাধ্যমে $16 বিলিয়ন বিশাল রিটেল মার্কেটের মাত্র 3% আনা গেছে ব্র্যান্ডের দখলে। বাংলাদেশ ইজ কারেন্টলি রিটেইল, আই উড সে নট ইভেন স্টার্টেড, লেট মি টেল ইউ, ওকে। So the next 5 years we'll see a plethora of jump from, let's say today we are at 1, we will be at 50-70. You'll see a lot of retailing happening because the future of any country, if you look at worldwide, 31% of the GDP comes from the retail industry, okay, that big it is. So if the government, the people, the, you know, the stakeholders take it seriously, then I can tell you the sky is the limit. দেশে ব্র্যান্ডের পণ্যের প্রসারে অসাম্য ভ্যাট পলিসিকে বড় বাধা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। আমাদের এখানে ভ্যাট দিতে হবে, বাইরে ভ্যাট দিতে হবে না, ইটস আটার আনফেয়ার। এই আনফেয়ার পলিসি থেকে যদি গভর্নমেন্ট সরে আসতে পারেন, অ্যাটলিস্ট আমাদের যদি ইভেন 1% লেভেলেও নিয়ে আসেন ভ্যাট, আই এম সেইং যে $1.6 বিলিয়ন ইন নেক্সট 5 ইয়ার্স না করতে পারার কিছু নেই, এবং তখন আমরা $1.6 to $2 বিলিয়ন যে রেভিনিউ দেব সেখান থেকে গভর্নমেন্ট যেই ট্যাক্স পাবে, দ্যাটস মাচ ফেনোমেনালি লার্জার দ্যান হোয়াট দে আর গেটিং নাও। তবে রিটেল মার্কেট বিশ্লেষক এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এই পরিচালক বলছেন, ক্রেতার চাহিদা বুঝে পণ্য বাজারে ঢুকতে হবে ব্র্যান্ডগুলোকে, এজন্য গবেষণা খাতে বাড়াতে হবে বিনিয়োগ। আগে আমাকে বুঝতে হবে জিনিসটা কিভাবে ওয়ার্ক করে, তারপর মিলাতে হবে আমার ডেমোগ্রাফির সাথে, আমার কনজিউমারদের সাথে এটা কিভাবে অ্যালাইন। আমরা যদি রিসার্চ না করি আমাদের কনজিউমাররা কেমন মেন্টালিটি আমরা তো জানি না। আপনি এখন ব্র্যান্ডের কাছে যান, কর্পোরেটের কাছে যান, তাদের এই ডেটা আছে কিনা একটু চিন্তার বিষয়। সো সমস্ত কর্পোরেশনকে বা ইন্ডাস্ট্রিকে শিখতে হবে হাউ টু ইনভেস্ট, তখন তারা রিসার্চ করবে, তখন তারা ডেভেলপমেন্টের দিকে আগাবে। রিটেল মার্কেট সম্পর্কে নিজেদের মাঝে অভিজ্ঞতা বিনিময়ে 4 বছর ধরে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে রিটেল কংগ্রেস, যার সর্বশেষ আয়োজনটি হয়ে গেল শনিবার রাজধানীর একটি হোটেলে। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।